আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বরাবরের মতো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি, আমি চিংড়ির মাছের মালাইকারি করেছি। আমি যেহেতু বরিশালের মানুষ, তো বাদাম আর নারিকেল দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো মালাইকারিটা অসাধারণ একটা সুন্দর হচ্ছে আর খেতে অসাধারণ। তো আমি কিভাবে মালাইকারি তৈরি করছি, তো আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, এটা হলো গদা চিংড়ি, যেটা সেই চিংড়ি মাছ নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে আমার মালাইকারি করা হবে। তো প্রথমে চিংড়িটা মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি মাথার উপরে জিয়াটা ফালে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি আমি কিন্তু একটু ভেজে নিব। তো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসছে, আমি এখন মাছটা দিয়ে দিব। তো তেল গরম আসার পরে কিন্তু মাছটা দিতে হবে। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি, হালকা একটু মাছটা ভেজে নিব। এক পিঠ ভাজা ওটা আমি আর এক পিঠ নিব, বেশ মাছটা বেশি শক্ত করা যাবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা আমি হালকা একটু ভেজে নিব। মাছটা দিয়ে দিচ্ছি, সেভাবে ভাজা হলে আমি মাছটা নেমে করব। অপর কিছু মাছটা সেরকম ভাবে ভাজা হয়ে গেছে, তো আমি মাছটা নামিয়ে ফেলবো। এখন নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যে আমি তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে আসছে। একে একে এখন সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে দিব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি যা যা মশলা দিব, অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন, তাহলে আমার সব মশলাগুলো দেখতে পারবেন। আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আমি এখানে নারিকেল বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। নারিকেল বাটা, আমরা যেহেতু বরিশালের মানুষ, নারিকেল বাটা না হলে তো আমাদের কোনো কিছু চলেই না। তো আমি এগুলো প্রথমে একটু ভেজে নিব। তো যেহেতু নারিকেল আছে, একটু ভালো করে ভেজে নিব। তো এরপর যে দিয়ে দিচ্ছি আমি 2 আইটেমের মরিচ, একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ। শুকনো মরিচের জায়গায় কিন্তু আপনার লাল মরিচটা দিয়ে দিতে পারেন। 2টা আইটেম মরিচ দিলে দেখতে ভালো লাগে। তো এরপর যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুন একসাথে আমার পেস্ট করা ছিল, তো আমি এই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব, অল্প সামান্য পানি দিয়ে মশলাগুলো আরো ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা পেস্ট করে নিয়েছি, সেই জিরা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমার মশলাগুলো একেবারেই ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। মশলা তখনই ভাজা হবে, বাকি একদম পারফেক্ট হচ্ছে মনে হবে, যে তেল যদি উঠে এসে, তবে তেলগুলি শুধু উঠে গেছে। ক্যামেরা কেমন দেখা যায় জানি না, দেখতে কিন্তু সত্যি অসাধারণ একটা কালার হচ্ছে। তো আমি সামান্য একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন যে আমার মাছের সাথে যে তেলগুলি আছে, তেলগুলো একসাথে দিয়ে দিচ্ছি, কারণ তেল দিলে কিন্তু মজা হয়। তো আমার রান্না হয়ে গেলে চিংড়ি মাছের মালাইকারি। আমার চিংড়ি মাছের মালাইকারিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।